আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বুটস্ট্র্যাপ ফোর টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপ ফোর এর অ্যালার্ট ক্লাসেস। আমরা যখন কোনো পেজে বা কোনো ফর্মে যখন কোনো ফর্ম আমরা সাবমিট করি তখন আমরা কিন্তু অ্যালার্ট দিই। তো এই অ্যালার্টের জন্য কিছু ক্লাস রয়েছে। তো অ্যালার্টের আমরা সব ক্লাসগুলা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে অনুরোধ যে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। তো শুরু করি। অ্যাট ফার্স্টে একটা কন্টেইনার ক্লাস নিচ্ছি। ডট কন্টেইনার দিয়ে, ডট লিখে কন্টেইনার দিয়ে ট্যাব প্রেস করলেই ডিভ দিবে। ডিভের মধ্যে এই কন্টেইনার ক্লাসটা নিয়ে নিবে, এটা শর্টকাট। তো কন্টেইনার নেয়ার পরে এর মধ্যে আমি আরেকটা ডিভ নিব, এবং ডিভের মধ্যে আমি অ্যালার্ট ক্লাসটা নিব। ডিভ ডট এএলই আর ডি অ্যালার্ট, ট্যাব প্রেস করলে অ্যালার্ট ক্লাসটা নিব। তো এর মধ্যে আমি পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে লরেমের কেন ওয়ার্ড নিব। এখানে আমি অ্যালার্ট ক্লাসটা নিলাম, কিন্তু এখানে অ্যালার্ট ক্লাসটা এখানে কিন্তু আপনার দেখেন স্পেস নিয়ে নিয়েছে, অ্যালার্ট এর জন্য এই স্পেসটা নিয়ে নিয়েছে। অ্যালার্ট এর জন্য আরেকটা ক্লাস হচ্ছে যেমন এর কালার, এর টেক্সট কালার কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে। আমরা যখন কালার ক্লাসে দেখেছি তো তখন আমরা ওই কালারগুলা একই সব জায়গায় কালারগুলা সেম, যা শুধু ওই অ্যালার্ট লিখতে হবে এবং তারপরে কালারের নাম লিখতে হবে। তো এর ব্যাকগ্রাউন্ডে যে কালার হবে অ্যালার্ট দিয়ে, সেই কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কালার হবে টেক্সট কালার সেম কালার হবে। তো আমরা এখানে অ্যালার্ট অ্যালার্ট দিয়ে হাইফেন দিলাম প্রাইমারি, প্রাইমারি একটা কালার। এই দেখেন এখানে প্রাইমারি কালারটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছে। তো সেম ভাবে আমরা যতগুলা কালার আছে আমরা সবগুলা নিব। এটাকে কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম। দেখেন এইখানে জাস্ট শুধু অ্যালার্ট হবে, এর পরেরটা অ্যালার্ট অ্যালার্ট হাইফেন সেকেন্ডারি, অ্যালার্ট এস ই সি ও এন ডি এ আর ওয়াই সেকেন্ডারি। দেখেন সেকেন্ডারি কালারটা নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার এন্ড আপনার টেক্সট কালার কিন্তু সেম আসে, তো আপনি চাইলে এটা টেক্সট কালারও চেঞ্জ করতে পারেন। সেম ভাবে আপনি জাস্ট শুধু দিবেন এক্স আইকন দিয়ে যে কালারটা চান ওই কালারটা দিন। যেমন আমি দিলাম একটা হোয়াইট, হোয়াইট দেখেন যে হোয়াইট চলে আসছে। অথবা আপনি অন্য কালারও দিতে পারেন, সাকসেস ডাবল সাকসেস। এইভাবে আপনি টেক্সট কালারও চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি যদি সেম চান তাহলে আপনার আর এইটা দিতে হবে না। ঠিক আছে, তো আবার আমরা পরের কালারটায় যাচ্ছি, পেস্ট করতেছি। এখন অ্যালার্ট তো অবশ্যই দিতে হবে, অ্যালার্ট ক্লাস, এবং তারপরে এর কালার ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার দেওয়ার জন্য অ্যালার্ট প্রাইমারি সেকেন্ডারি আমরা দিয়েছি। এখন এটা দিব আমরা ইনফো, ইনফো আর একটি কালার। এখানে স্পেলিং ভুল হয়েছে, ইনফো। দেখেন এই যে ইনফো কালারটা নিয়ে নিয়েছি। তারপরে নেক্সট আমরা দেখব, নেক্সট এখানে অ্যালার্ট হাইফেন সাকসেস সাকসেস কালারটা এটা। তারপরে আমরা আবার অন্য আরেকটা নিব, সেম ভাবে অ্যালার্ট হাইফেন ডেঞ্জার ডেঞ্জার। তারপর আমরা আরেকটা নিব ডেঞ্জার কালারটাকে নিয়ে নিয়েছে। তো এই কালার, তারপরে অ্যালার্টের কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারের নামগুলো সব সেম। জাস্ট অ্যালার্টের টাইমে শুধু অ্যালার্ট হাইফেন কালারের নাম দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বিজি হাইফেন কালারের নাম দিবেন, টেক্সট কালারের জন্য জাস্ট টেক্সট লিখে হাইফেন ওই কালারের নাম দিবেন। কালার সবগুলো সেম। তো আমরা পরেরটা নিচ্ছি, তো এইটা আমরা দিচ্ছি লাইট অথবা এটা ডার্ক দিচ্ছি দিয়ে আর ডার্ক। তারপরে আমরা আরেকটা নিচ্ছি সেম ভাবে, এটা আমি দিলাম লাইট লাইট লাইট। তো এভাবে আপনি সব কালার গুলা এখানে নিতে পারেন। তো এখন মনে করেন যে অ্যালার্টে আরেকটা ক্লাস হচ্ছে অ্যালার্ট হাইফেন লিঙ্ক।
তো আমরা অ্যালার্ট হাইফেন লিংক কখন ইউজ করব? যখন আমরা অ্যালার্ট অ্যালার্টের মধ্যে আমরা লিংক ইউজ করব, যেমন আমি এই লরেন ইটসাম এটিতে আমি লিংক দিব, এটাকে আমি কাট করি, এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, অ্যান্ড এইখানে আমি এই লরেনের এই টেক্সটটা আমি পেস্ট করি। এখন দেখেন এইখানে এই যে একটা লিংক চলে আসছে, তো এই লিংক এই লিংকের জন্য একটা ক্লাস আছে, এই এ ট্যাগের মধ্যে এই ক্লাসটা দিবেন, ক্লাস এর মধ্যে এটা হলো এলি আরডি অ্যালার্ট হাইফেন লিংক এন্ড লিংক। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো এইভাবে আপনি এই ক্লাসটা ইউজ করতে পারেন, এই প্রতিটাই আপনি ইউজ করতে পারেন। আমি এটাকে কপি করি, প্রতিটা ইউজ করে দিচ্ছি এখানে, তারপরে এখানে একসাথে দিয়ে দিচ্ছি বারবার লেখার থেকে। আপনি কন্ট্রোল চেপে যেগুলা যেখানে যে যে কয়টা লিখবেন সেখানে আপনি ক্লিক করে কার্সর নিয়ে নিবেন। তো এখান থেকে আমি এটা রিমুভ করে দিই, রিমুভ করে লিংকটা পেস্ট করতে, দেখেন সবগুলাই একসাথে সবগুলো লিংক। এখন আমরা পরবর্তীতে দেখব ক্লোজিং অ্যালার্ট। অনেক সময় দেখবেন যে আপনার বাটনে এই যে এখানে ক্লোজ চিহ্ন থাকে, যে কোনো কিছু আপনি যখন ক্লোজ করতে যাবেন তখন এখানে একটা ক্লোজ চিহ্ন থাকে। তো আমরা ক্লোজিং অ্যালার্ট দেখব, অ্যালার্ট যখন আমরা ক্লোজ করি, অ্যালার্ট আসার পরে আবার ক্লোজ করে দিই, তো কেটে দেই সেটা। এটার জন্য আমাদেরকে জাস্ট এখানে আমরা একটা বাটন নিব, বাটন বাটনের মধ্যে এটা টাইপ দিলাম, টাইপ বাটন, এন্ড এটার মধ্যে ক্লাস দিব আমরা, ক্লাস ইকুয়াল টু এটা হবে ক্লোজ, হ্যালো এস ক্লোজ, ঠিক আছে এটা ক্লোজ হবে, এন্ড এটার ডাটা ডাটা হাইফেন ডিসমিস এম আই ডাবল ডাটা ডিসমিস ইকুয়াল টু হবে ডাবল কোটেশনের মধ্যে হবে অ্যালার্ট এ এল ই আর টি অ্যালার্ট। এখন আমরা আর এখানে হবে ক্লোজ চিহ্নটা বাটনের মধ্যে, এখানে একটা বাটন নিবে, এখানে ক্লোজ চিহ্নটা থাকবে, ক্লোজ চিহ্নর জন্য যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে এন্ড পারসন সাইন, তারপর টাইম টি আই এন ই, দেখেন টাইমস সেমিকোলন, এটা দিলেই এখানে ক্লোজ চিহ্ন হয়ে যাবে, এখানে যে ক্লোজ চিহ্ন চলে আসছে। এখন এটা ক্লোজ এই জন্য আপনাকে মেইন যে ডিপ, আপনি এই পুরো ডিপটা ক্লোজ করতে চাচ্ছেন, কেটে দিতে চাচ্ছেন, তো এই পাস এই ডিপে আপনাকে আর একটা ক্লাস হচ্ছে অ্যালার্ট হাইফেন তো এখন দেখেন আপনি যে আপনি কি করবেন, প্রথমে আপনি একটা বাটন নেবেন, এই যে বাটনটা দেখেন এখানে শো করতেছে, এই যে বাটন নেবেন, এই বাটন আপনি যে কোনো জায়গায় নিতে পারেন, তো আপনি এটা নিচেও নিতে পারেন, তো যেখানে আপনি রাখতে চান জাস্ট ওইখানে আপনি এটা নেবেন। তো বাটনের মধ্যে আপনাকে একটা ক্লাস নিতে হবে, ক্লাস ইকুয়াল টু ক্লোজ ক্লাস, এটা ক্লোজ করার জন্য, আর এটার ডাটা ডিসমিসও হবে অ্যালার্ট, মানে এটা অ্যালার্টের জন্য, যে অ্যালার্ট যে আমাদের বাটনটা এটা ক্লোজ করলে এর ডাটাটা ডিসমিস হয়ে যাবে, মানে কেটে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো দেখেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, দেখেন এটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নেই, আমি আবার রিলোড দিচ্ছি, দেখেন এটা যে চলে আসছে। এইভাবে যদি আপনি সব বলে দিতে চান তাহলে আমি এখানে আপনার সব বলে দিয়ে দিচ্ছি, প্রথম ডিপের মধ্যে সবগুলো দেওয়া হয়ে গেছে, দেখেন আমরা এটা চেক করব, সবগুলো দিয়েছি, কিন্তু আমরা সবগুলো দিয়েছি কিন্তু এখানে কিন্তু দেখেন যে অ্যালার্ট ডিসমিসেবল, এটা কিন্তু আমরা সবটাই দেইনি,
তো আমি এটাকে কপি করতেছি, সিভি কপি করলাম এন্ড সবগুলাই আমি এটা দিয়ে দিই, একটা দুইটা তিনটা চারটা ছয়টা, তো সবগুলাই আমি এটা দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, এখন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন দেখেন এটা এটা আমি এটাকে আমি ক্লোজ দিব, এই ক্লোজে ক্লিক করব। দেখেন উপরেটা কিন্তু কেটে গেছে, তারপরটা দেই, দেখেন তারপরটা কেটে গেছে। ক্লোজ দিয়ে আমি সবগুলো দেখেন যে কেটে দিতে পারতেছি। ঠিক আছে, আবার আমি রিলোড দিচ্ছি, সবগুলো চলে আসছে। কিন্তু এখন দেখেন যে এটা আমি কেটে দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না, অটোমেটিক কেটে যাচ্ছে। দেখেন এখন কিন্তু এটা কাটতেছে না, অনেক সময় এরকম হয়। তখন এটাকে আপনি আবার রিমুভ করে আপনি আবার সেই সার্ভার লাইভ সার্ভারটা আবার ওপেন করবেন, অনেক সময় প্রবলেমটা হয়। দেখেন এখন দেখেন যে এটা কিন্তু আমি ক্লোজ দিলে কেটে যাচ্ছে, আপনি বুঝতেও পারতেছেন না। তো আমি চাচ্ছি যে এটা একটা অ্যানিমেশন হয়ে তারপরে কেটে যাবে। তো এর জন্য আপনার অ্যানিমেশনের জন্য একটা ক্লাস আছে আপনার ফেড, এটা ফেড হয়ে ফেড হওয়ার পর শো হয়ে এটা কেটে যাবে। তো এই জন্য একটা ক্লাস হচ্ছে ফেড, ফেড এন্ড সেটা শো হবে, আর একটা ক্লাস হচ্ছে শো ডাব্লিউ শো। আমি এই দুইটা অ্যানিমেশনের জন্য আমি এই দুইটা ক্লাস দিব। তো এখন দেখেন যে আমি আবার এটাকে রিলোড দিচ্ছি, এটা ক্লোজ দিলে বোঝা যাচ্ছে না, এটা কেটে চলে কেটে গেছে। কিন্তু এইটা যদি আমি ক্লোজ দিই এটা ফেড আপ ফেড হয়ে, দেখেন টু টাইম নেবে, দেখেন ফেড হয়ে এটা কেটে গেছে। এই ব্যাপার, এভাবে আপনি সবগুলাই অ্যানিমেশন দিতে পারেন, ফেড এন্ড শো এই দুইটা ক্লাস এর মাধ্যমে আপনি অ্যানিমেশন দিতে পারেন, সবগুলাই আপনি এই দুইটা দিয়ে দিতে পারেন। তো একটা দেখিয়ে দিয়েছি, সবগুলো আপনারা দিতে পারবেন আশা করি। তো আশা করি যে ভালোভাবে বুঝতে পারছেন যে আপনি অ্যালার্ট ক্লাসগুলা কিভাবে ইউজ করবেন। খুবই ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করলেই আপনি এটা ইজিলি শিখতে পারবেন, ইজিলি করতে পারবেন। তো ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।